সব জল্পনায় জল ঢেলে অবশেষে রাতের অন্ধকারে মেলার মাঠে বৈঠক করলেন সিপিআইএম এবং কংগ্রেস দীর্ঘ বছর ত্রিপুরার মাটিতে যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন তারা এবার করলেন জোর ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল শনিবার রাতের দীর্ঘক্ষণ চলল বৈঠক ছিলেন সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেসের অজয় কুমার পঁচিশ বছর ত্রিপুরায় টানা ক্ষমতায় ছিল বামিরা সেই সময় প্রতি ভোটের আগেই চলত রাজনৈতিক সন্ত্রাস করতেন এই রাজনৈতিক সন্ত্রাস হয় কংগ্রেস না হয় সিপিআইএম নিচেই সিপিআইএমের টানা শাসনে প্রাণ গিয়েছে বহু কংগ্রেস কর্মীর এমন বহু অভিযোগ রয়েছে একটা কথা শুরু থেকেই প্রচলিত আছে যে দিল্লিতে দস্তি আর রাজ্যে কুস্তি এই কথার অস্তিত্ব আছে বলে শনিবার পর্যন্ত মনে করত না কংগ্রেস এবং সিপিআইএমের কর্মী সমর্থকেরা কিন্তু কথায় বলে সত্য চাপা থাকে না তেমনি শনিবার রাতের পর তা প্রকাশ্য এলো দীর্ঘ বছর মিতালি সম্পর্ক থাকলেও সেই সম্পর্ক আর লুকিয়ে রইল না তারই বহিপ্রকাশ সিপিআইএম এবং কংগ্রেসের চোট এত বছর কংগ্রেসের সঙ্গে আত্মাত করে ত্রিপুরায় যে ক্ষমতায় ছিল সিপিআইএম তা আজ বুঝতে বাকি নেই মাঝখান থেকে রাজনৈতিক সন্ত্রাসীর বলি হলো সাধারণ মানুষ এত বছর যারা সিপিআইএমের হাতে নির্যাতিত হয়েছেন বিরোধী কংগ্রেস দলের সমর্থক ছিল বলে যে যুবক চাকুরের আশায় বৃদ্ধ হয়েছেন যে মা তার সন্তান হারিয়েছেন রাতের অন্ধকারে যার ঘর পড়েছে অভিজ্ঞ মহল না হোক সেই সাধারণ মানুষগুলি কি মেনে নেবেন কংগ্রেস এবং সিপিআইএমের জোট কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে করতে যে কমরেড বৃদ্ধ হয়েছেন যৌবন শুধু লড়াই করেছেন কংগ্রেসের বিরুদ্ধে শহর জুড়ে স্লোগান তুলেছিলেন সেই কমরেড কি পারবেন চিরশত্রু কংগ্রেসকে বুকে আগলে নিতে দল পাল্টানোর হেডমাস্টার সুদীপ কি পারবেন বামিদের বুকে আগলে নিতে দীর্ঘ বছর বিধায়ক তিনি ছয় আগরতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেসের হয়ে ভোটের প্রচারে কতই না বলেছেন কুকথা সিপিআইএমকে নিয়ে বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি পার করেছেন সিপিআইএম এবং কংগ্রেসের ডজন খানিক নেতা বন্ধুত্ব থাকলেও এত বছর রাজ্যের বাইরে দেখিয়েছেন শত্রুর সম্পর্ক আর তলে তলে ত্রিপুরার মানুষকে ভুল বুঝিয়ে রেখে গেছেন ক্ষমতার এত লোভ হাফ সেঞ্চুরি পার করেও সেই লোভ ছাড়তে পারছেন না কিছুতেই ক্ষমতা ধরে রাখতে এবং পুরনো প্রেমকে মান্যতা দিয়ে সরাসরি জোটের পথে হাঁটলেন সিপিআইএম এবং কংগ্রেস আর যাই হোক এই বেমানে কিছুতেই মেনে নেবেন ত্রিপুরার মানুষ যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে কালো চুল সাদা হয়েছে শেষমেশ কি না তাদের সঙ্গে জোট সে জোট কি করে মেনে নেবেন ত্রিপুরার মানুষ বললাম যে বিজেপিকে কে হারানোর জন্য সমস্ত আমরা পদ্ধতি কি হবে আমরা এটি আলোচনা করেছি এবং আরো অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা আশা করি আমরা যুক্তরাজ্যের মধ্যে আমাদের এই সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আহ্বান জয়েন্ট স্টেটমেন্ট গত সাতাশ তারিখ আমরা দিয়েছি ত্রিপুরাজ্যের সমস্ত প্রান্ত থেকে আমাদের উদ্যোগের প্রতি প্রতিবসী প্রশংসা এবং সবাই স্বাগত জানিয়েছে বলছি যে না এটুকুতে হবে না জয়েন অ্যাকশন চাই বিজেপিকে হারাবার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একসাথে দাঁড়ানো চাই এটা রাজনৈতিক দলগুলো তারা ঠিক করুন কি হবে আমরা চাই বিজেপি ত্রিপুরা থেকে ২৫ পঁচিশ বছর মানিক সরকারের মতো দাম্ভিত ভদ্রলোক যা বলে এসেছেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক প্রকল্প দিচ্ছে না ত্রিপুরায় কিছু হবে না বরাদ্দ নেই তাহলে এই কথাগুলো সম্পূর্ণ ভয় বন্ধুত্ব তো আগে থেকেই ছিল যার জেরে এক দু বছর নয় টানা পঁচিশ বছর ত্রিপুরায় রাজত্ব করেছেন সিপিআইএমেরা কিন্তু ক্ষমতা হারিয়ে পাঁচ বছরে আরও হয়েছে বন্ধুত্ব মজমুত তাই তো জোট হয়েছে কংগ্রেস এবং সিপিআইএমের একই তো দলীয় কন্দল পিছু ছাড়ছে না কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলীয় কন্দল অক্টোপাসের মতো আঁকড়ে রেখেছে কংগ্রেসকে এবার উল্টো জড়িয়ে ধরেছে কংগ্রেসকে সিপিআইএম দলীয় কন্দল যে এবার আকাশ ছুবে তার বলার অপেক্ষা মাত্র রাজ্য সভাপতি বীরজিৎকে তাও যখন কলাগাছ বানিয়ে দিয়েছে সুদীপ তখন বোঝায় যায় যে দলের অন্তরে গোষ্ঠী কন্তুর কতটুকু অন্যদিকে হাফ সেঞ্চুরি অতিক্রান্তরা মাঠে রয়েছেন ক্ষমতা দখলে লড়াইয়ে সাদা পোশাকে বেশ দাম্বিক মনোভাব কিন্তু ভেতরে রয়েছে শুধুই ক্ষমতার লোভ বাইরে থেকে দেখতে কংগ্রেসে এবং কমিউনিস্টদের এক মনে হলেও আদতে তারা একই টিকটিকি আর ডাইনাসোর সমকোত্রী হলেও যেমন এক নয় তেমনি হয়েছে বামগ্রেসের অবস্থা এই দু দলের কর্মীদেরই অবস্থা হয়েছে এখন অন্তরে এক বাইরে এক বাইরে থেকে দলের প্রতি সম্মান দেখালেও অন্তরে সকলেরই বাঁচছে বিষাদের সুর আর যাই হোক দলীয় কর্মীরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই চোর একটা বিষয় এখন পরিষ্কার করেই বলা যায় যে শুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে চলেছে অশুভ শক্তি নিয়ম অনুসারে স্বাভাবিকভাবে শক্তি বাড়বে শুভ শক্তির রাজনৈতিক মহল মনে করছেন জোটের ফলে দলের কাজে মনোনিবেশ নয় বরং দল থেকে মুখ ফেরাবেন প্রচুর সংখ্যক কর্মী সমর্থক রিপোর্ট আর ই নিউজ